ছোট্ট বাচ্চারা একদমই ডিম খেতে চায় না তাদের জন্য আমার এই ছোট্ট রেসিপিটি রেসিপিটি ফলো করলে আশা করি আপনাদের বাচ্চারাও ডিম খাবে আমি সাধারণত এই ডিম খাওয়ার পদ্ধতিটা করি খিচুড়ির সাথে কারণ আমার বাচ্চাও ডিম খেতে চায় না এমনি ও আবার সবসময় লিকুইড খাবার বেশি পছন্দ করে পেট ভরে খাওয়ার জন্যে এমনি স্বাভাবিক যে খাবার সেটা অল্প অল্প খায় তো আমি প্রথমে আজকে পোলোয়ার চাল এবং ডালটা ধুয়ে নিয়েছি এর মধ্যে আজকে আমি গাজর অ্যাড করেছি অন্য কোনো সবজি আজকে অ্যাড করি নাই তারপরে আমি একটু আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লবণ হলুদ জিরার গুঁড়া তেল সব কিছু পরিমাণ মতো অ্যাড করে নিয়েছি আপনার আপনাদের ডাল এবং চালের পরিমাণ অনুযায়ী এগুলো অ্যাড করবেন এটা যখন এ ধরনের লিকুইড খাবার খায় তখন এর সাথে একদমই ঝাল পছন্দ করে না এর জন্যে আমি ঝাল দিলেও এক পিস কি দুই পিস দিই তাছাড়া আমি অ্যাভয়েডই করি এগুলো দেওয়ার পর উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নেবেন তারপরে চুলায় জাল দিয়ে বসিয়ে দেবেন যখন খিচুড়িটা প্রায় হয়ে যাবে তার পাঁচ থেকে দশ মিনিট আগে ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেবেন ডিমটা দেবার সাথে সাথেই ভালো করে খিচুড়ির সাথে মিক্সড করে নেবেন যাতে দলা দলা মতো না থাকে মিক্সড করা হয়ে গেলে আপনার বাচ্চা ঠিক যেভাবে খিচুড়িটা খেতে পছন্দ করে আপনি সেভাবে ওর সামনে পরিবেশন করবেন যদি আপনার বাচ্চা একটু লিকুইড খায় তাহলে একটু ব্লিন্ড করে নেবেন আর যদি এভাবেই খেতে পারে তাহলে এভাবে নরম ভাবে দিবেন আমার বাচ্চা যেহেতু লিকুইড পছন্দ করে তাই এটা হবার পরে ঠান্ডা করে আমি এটা ব্লেন্ড করে নেব